স্যার, আমাকে বাঁচান, আমি একটা সমস্যায় পড়েছি। কিসের সমস্যা? আমি যখনই কাউকে ফোন দিতে যাই তখন একটা মেয়ে আমাকে খুব ডিস্টার্ব করে। কাউকে আপনার নাম্বার দিয়েছেন? না, আমার নম্বর তো কাউকে দেই নাই। কি বলে মেয়েটি? মেয়েটি বলে আপনার অ্যাকাউন্টের মেয়াদ শেষ, দয়া করে রিচার্জ করুন। হাউ ডাজ দিস হ্যাপেন্ড? আমিও একটু ইংরেজি বলি। কাটিং দ্য বাসের বেড়া, ঢুকিং দ্য চোর, টেকিং দ্য জিনিসপত্র, গুইং দ্য ডোর। হোয়াট ইজ বাসের বেড়া? লিটিল বাম্বু খাড়া খাড়া, তার উপর পেরেক মারা, ইট ইজ দ্য বাসের বেড়া। বল্টু, তুই পড়া পারিস নি, তুই এখন মার খাবি। স্যার একটু থামেন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তোকে আমি মারতে চাইলাম তো তুই ওয়াশরুমে যাবি কেন? কারণ মা বলেছে কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়। বলতো বল্টু, কোন জিনিস অপরিষ্কার থাকলে সাদা আর পরিষ্কার থাকলে কালো হয়? স্যার, ব্ল্যাকবোর্ড। আচ্ছা বলতো বল্টু, পানি কোন লিঙ্গ? স্যার, পানি হলো তরল লিঙ্গ। গাধা? স্যার, এটা পশু লিঙ্গ। বেদব? স্যার, এটা হলো আচরণ লিঙ্গ। স্টপ! ধমক লিঙ্গ স্যার। গেট আউট! স্যার, এটা হলো অপমান লিঙ্গ। ভাই, দুইটা রুটি দেন। আচ্ছা দিচ্ছি। ভাই, রুটি থেকে মলম মলম গন্ধ বের হচ্ছে কেন? রুটি পুড়ে গিয়েছিল তাই মলম লাগাই দিছি। ভাই, তাড়াতাড়ি আমাকে একটা পলিথিন ব্যাগ দিন তো, এক্ষুনি আমাকে ট্রেন ধরতে হবে। দাদা মাফ করবেন, ট্রেন ধরার মতো এত বড় পলিথিন ব্যাগ আমার কাছে নেই।